ইন্দোচীনা সীমান্তে উত্তেজনা প্রায় 45 দিন পরেও অব্যাহত। একদিকে যেমন লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীন সমরাস্ত্র মজুত করছে, তেমনভাবেই ভারতও লাদাখ সিকিম সহ ইন্দোচীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বাড়তি সেনা মোতায়েন করছে, ফলে উত্তেজনা কয়েক গুণ বেড়েছে এলওসিতে। 3,488 কিলোমিটার লম্বা সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা আদতে ভারত চীনা সীমান্তের চিহ্নিতকারী অক্ষরেখা। 3,488 কিলোমিটার এই লম্বা সীমান্ত রেখা তিনটি সেক্টরে বিভাজিত। চীন অবশ্য এই রেখাকে 2,000 কিলোমিটার লম্বা মানে। এই এলওসির তিনটি সেক্টরের পূর্বভাগ হল অরুণাচল প্রদেশ থেকে সিকিম পর্যন্ত, মধ্যভাগ হল উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এবং পশ্চিম ভাগ হল লাদাখ। এলওসি মূলত 1914 সালের ম্যাকমোহন লাইনকে অনুসরণ করে। এর চেয়ে পূর্ব অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে চীন অরুণাচলকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে। তাদের ভাষায় অরুণাচল হল দক্ষিণ তিব্বত। লংজু ও আসাফিলা এলাকাতেও কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে মতান্তর রয়েছে। 1962 সালে এলওসি বিবাদে প্রথম যুদ্ধ অঞ্চলভিত্তিক অধিকারের জটিলতার জেরে উভয় দেশই 1962 সালের অক্টোবর মাসে অল্প সময়ের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু তাতে তাদের সমস্যার কোনো নিষ্পত্তি হয়নি এবং এর অন্তত 7 দশক পরেও সম্পর্কে সেই অস্বস্তি চলছে। সমস্যার সূত্রপাত 1959 সালে। সেই সময় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে একটি চিঠি লিখে এলওসি নিয়ে তাঁদের ঐতিহ্য অনুযায়ী সীমান্তের কথা বলেন চীনা প্রধানমন্ত্রী ঝু এনলাই, যদিও ভারত তা অস্বীকার করে। 1991 সালে চীনের প্রিমিয়ার লি পেং যখন ভারত সফরে আসেন, তখন পিভি নরসিং রাও এলওসির এই মত মেনে নেন। পরে 1993 সালে বেজিংয়ে গিয়ে এই সংক্রান্ত চুক্তিপত্রে সই করেছিলেন পিভি নরসিং রাও। তবে ভারতের পক্ষ থেকে কোনো দিনও এলওসির এই মানচিত্র অদল বদল করা হয়নি। এরপর 2015 সালে প্রধানমন্ত্রী মোদি যখন এই সংক্রান্ত বিবাদ মেটানোর প্রস্তাব করেন, তখন তা প্রত্যাখ্যান করেছিল বেজিং। সম্প্রতি বিবাদের কারণ গত বছর 255 কিলোমিটার দীর্ঘ ডাব্রুক শিয়াক ডিবিও রোড তৈরি করেছিল ভারত। তা নিয়েই চীনের মূল আপত্তি। চীনের দাবি ছিল প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে ভারতের দিকে পরিকাঠামো গড়ে তোলার কাজ বন্ধ রাখা হোক, যা মেনে নিতে নারাজ ভারত। এই উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের তরফেই স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এলওসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।